হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েদারের তো যা অবস্থা, দিনের বেলাতেও রাত মনে হচ্ছে, কিন্তু যাই মনে হোক ওয়েদার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, যা গরমটা পড়েছিল। তো যাই হোক, কালকে রাত্রিরে আমার এসি ডেলিভারি করে গেছে, আর আজকে বলেছে এসিটা ইনস্টল করতে আসবে, কিন্তু আজকের যা ওয়েদার তাতে এসি লাগবে না, কিন্তু লাগুক না লাগুক, আজকে না লাগুক কাল পরশু তো লাগবে। তো যাই হোক, এটা একটা ভালো সুখবর। তো চলো দেখি কখন কী হয়, কখন কী আসে করে, চলো। আর হ্যাঁ, এই যে কালকে রাত্রিবেলা মানে সন্ধেবেলা এটা ডেলিভারি দিয়ে গেল, এটা হলো আমাদের এক টনের ডাইকিনের এসি। এই যে এক টনের ডাইকিনের এসি এটা দিয়ে গেল, আর এটার আমাদের থ্রি স্টার ইনভার্টার, উইথ ইনভার্টার এসি। তো কালকে এটা দিয়ে গেল। সামনে খুলেছি, হ্যাঁ হ্যাঁ একদম একদম দেখা আছে ইনভার্টার। যাকে অনেকে কি বলেন তো, যারা ডেলিভারি করে তারা ফেলে ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দাও সিলেক্ট করে পড়ে যাবে। আরে ও আছে, এখন এই ফটো ভিডিও হয় এইসব সুবিধাগুলো হয়েছে, প্রমাণ রাখা যাচ্ছে, না এলে কি হতো। ডেলিভারি কো অনেকে দেয়, বডি ফাটা থাকলে আমরা ইনস্টল করব না। হ্যাঁ আপনাকে আবার হবে না, হ্যাঁ হ্যাঁ আমি রিপোর্ট করব, আপনার মেশিন চেঞ্জ হবে। সেটাই না বলছি, আগে যখন এইসব সুবিধে ছিল না ভিডিও ফটোর, তখন ওরা ভিডিও করছে সাথে আমিও করছি, এটা আউটডোর। ঠিক আছে, এক টানে খুললো। ওরা ওদের কাজ করুক, আমি মাঝখানে ফাঁকে ফাঁকে একটু করে রান্নাঘরে গিয়ে একটু করে রান্নাটা সেরে নিই। লাঞ্চও তো বানাতে হবে নাকি, বারবার দৌড়চ্ছি ওপরে নিচে সামনে পেছনে, চলো রান্নাটা সেরে নিই। এখন এই যে আমার পুরনো এসির বাইরের ইউনিটটাকে আগে খুলে নিচ্ছে, এটাকে ডিইনস্টল করে নতুন এসিটা ইনস্টল করব। প্রচণ্ড ভারী, অনেক কসরত করে তারপরে মেশিনটাকে নামাতে পেরেছে। তো ডিইনস্টলের একটা বেশ ভালো মোটা রকম চার্জ নেয়, তো সেই জন্য আমি ভাবলাম বাবা ডিইনস্টল করতে পারে এতগুলো টাকা, তো আজকে না খাটনিটা দেখে মনে হলো না খুব বেশি নেয়নি ওরা, মানে প্রচণ্ড খাটনি, দিনের অর্ধেক সময়টা তো বোধহয় এখানেই চলে গেল। নতুন জিনিস একটা ইনস্টল করা সেটা ইজি, আর পুরনো জিনিস খোলাটা বেশি টাফ। তো দেখলাম সত্যি প্রচণ্ড কষ্ট করতে হতো, ঘরের মেশিনটা খুলতে এত মানে কষ্ট করতে হয়নি যত কেউ বাইরে, ওই ভারীটাকে ওপর থেকে নামানো। তো যাই হোক, ওরা আসছে মেশিনটাকে নিয়ে, নতুন মেশিনটা লাগাচ্ছে, যেখানে পুরনো মেশিন ছিল ওইখানেই আমি নতুন মেশিনটা বললাম ইনস্টল করতে, তাহলে আর আলাদা করে হোল করতে হবে না। যদিও ও বলছিল যে এটা যেহেতু লেফট রাইট সাইডে হোল আছে, লেফট হ্যান্ড সাইডে হোল করলে ভালো হবে, কিছু সুবিধা আলো না, কোনো সুবিধার দরকার নেই, ওয়ালে এত হোল করা যাবে না, তো ওই রাইট সাইড হোলের মধ্যেই তোমার যে অবস্থায় হ্যাঁ ইনস্টল করো। দেখো ফ্যান চলছে, বন্ধ করব না না বাবা, এদিকে হাত পাত লেগে যাবে।
এই যে আউটডোর ইউনিটটা এখানে বসানো হয়েছে, আর এদিকে ওরা তারগুলো রেডি করছে। আগে মানে 12 বছর আগে যখন এসি কিনেছিলাম তখন এসির সাথে অল্প কিছু অন্তত তার দিত, এখন সেটুকুও দিচ্ছে না, সমস্ত আমাকে আলাদা করে সব কিনতে হলো। তার তারের ওপর যে পড়াচ্ছে কভার, এমনকি পাওয়ারের তার পর্যন্ত, এই যে এটা হলো পাওয়ারের তার যেটা দিয়ে কারেন্ট যাবে, সেটারও ও মাপছে ফুট মেপে, কোনোটার মিটার মেপে, কোনোটার ইঞ্চি মেপে, আমাকে কিন্তু সব কিনতে হচ্ছে। এই যে যেটা দিয়ে ও জড়াচ্ছে যেই টেপটা, সেই টেপটাও আমাকে মিটার হিসেবে কিনতে হয়েছে। তো এসি শুধু কোম্পানি আউটডোর আর ইনডোর ইউনিট দুটোই দিয়ে দিচ্ছে। এসি কেনার পরেও বেশ একটা মোটা টাকায় কিন্তু এসব তার, পাইপ, টেপ এগুলো কিনতে খরচা হয়ে যাবে। তো যাই হোক, এসির থেকেও এগুলোতে বেশ অনেকটাই দাম পড়লো, এতটা এক্সপেক্ট করিনি। বুঝতে পারো গ্রিলে পা দিয়ে দিয়ে নাবো। ওকে চলো। সারাদিন কসরত করার পরে এসি ফাইনালি ইনস্টল হলো। আর এই যে ওরা ওদের এবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, প্রচুর যন্ত্রপাতি বের করেছিল সেগুলোই ওরা গুছিয়ে নিচ্ছে। সব শেষে এবার টাকা পয়সার হিসেব, ওরা দুজনে দুটো বিল বই নিয়ে বসে বিল করছে। এই যে বললাম না প্রচুর তার টার কিনতে হয়েছে, আর এদিকে প্রদীপ মোবাইলে ক্যালকুলেটর বের করে রেখেছে হিসেব করার জন্য। এসি তো হলো, এবার ঘরের যা অবস্থা হলো এগুলো সব এখন আমাকে ক্লিন করতে হবে। নতুন এসিও যদি ঠান্ডা না হয় তাহলে আর কি করা যাবে, কিন্তু এখন বেলা কটা বাজে দেখো, ঘরের দিকে দেখাই 4টে বাজে। এখন আমরা খাবো, হাঁ করে বসে আছি, চলো খেয়ে নিই। প্রচুর বেলা হয়ে গেছে, মানে একটা হয় না যে টাইমে লাঞ্চ করবো ওই টাইমে খিদেটা জোর পায়, তো খিদে পেয়ে পেয়ে পেট শুকিয়ে গেল। তো যাই, কিছু করার নেই এখন, ওদের সামনে তো আর খেতে পারছি না। তো যাই হোক, তো চলো এখন খেয়ে নিই, আর তারপরে এই ঘর আবার পুরো পরিষ্কার করতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর কী কী রান্না করেছি আজকে সেটা দেখাচ্ছি না, বলেই দিচ্ছি বেশি কিছু রান্না করতে পারিনি। ফাঁকে ফাঁকে গিয়ে গিয়ে ডাল সেদ্ধ করেছি, ডিমের অমলেট করেছি, আর পটল ভাজা করেছি, আর সেইটুকু রান্না। তো খেয়ে নিই, রান্নাটাও আর দেখাচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।